মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। আমার একটু আগে ঘুম ভাঙলো, বেশ লেট হয়ে গেছে আজকে উঠতে। আর এখানে প্রচন্ড গরম পড়েছে, একটু বৃষ্টি নেই, তার মধ্যে তো এসিও চালানো যাচ্ছে না, মানে খুব প্রবলেম হচ্ছে। চলো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করছি। এখন ব্রেকফাস্ট বানাবো, তারপর দেখি লাঞ্চে কি বানানো যায়। হয়ে গেছে, এবার ভাবছি লাঞ্চটা বানিয়ে ফেলবো, কারণ বেশি দেরি করলে প্রচন্ড গরম লাগছে। এখন যা গরম পড়েছে তাই তাড়াতাড়ি করে ফেলবো। আমাদের ফ্ল্যাটের নিচে এখন মাছ সবজি সবই পাওয়া যাচ্ছে, কিন্তু আজকে ভাবছি মাছ করব না, রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না। আমি আজকে সয়াবিন করব, আমার সয়াবিনটা বেশ খেতে ভালো লাগে, কিন্তু অনেকদিন করা হচ্ছে না। তো চলো আজকে সয়াবিন বানাই। আমি সয়াবিন যখন রান্না করি, আলু আর সয়াবিনটাকে আগে ভালো করে ভেজে নিই। সয়াবিনটা আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করব, একটু ভালো করে কষিয়ে করব, তাহলে টেস্টি হয় খেতে। আর তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে আমি রান্নাতে ঝালটা কম দিই, কারণ আমরা দুজনেই ঝাল কম খাই। রান্না করতে করতে একটু রেস্ট নিচ্ছি, এত গরম, এদিকে কাজের মাসিও আসেনি, আর কালকে যখন কাজে এসেছে তখন মানে যাওয়ার সময় বলেও যায়নি যে আজকে আসবে না, তাই এতক্ষণ ধরে ওয়েট করছিলাম বাসনগুলো রেখে দিয়ে। তো এখন 11:30 বাজে, আজ আর আসবে না, তাই এতক্ষণ বসে বসে মেজে ফেললাম। চলো দেখি রান্নাটা। Thank you.
রান্না করতে করতে সব এনার্জি চলে গেছিল, তাই জন্য পপকর্নটি খেয়ে একটু এনার্জি করে নিলাম। এবার স্নান করব। এখন বাজে 2:30, আর আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটা জিনিস খাবো, সেটা হচ্ছে আচার। তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়ি থেকে ফেরার সময় মা আচার দিয়েছিল। আমার আচার খেতে খুব ভালো লাগে, আর মা খুব ভালো বানায়। এবারে যে মা বানিয়েছে আমার টেস্ট করাই হয়নি, তাই জন্য মা পাঠিয়ে দিয়েছে। দারুণ হয়েছে খেতে। আগে এরকম দুপুর বেলাতে বাড়িতে খাওয়ার পর ছাদে উঠে বসে বসে আচার খেতাম। এখন ব্যালকনিতে বসে খাচ্ছি, কিছুটা সেরকম ফিলিংস আসছে। ওই ছোকটি বললো 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55
হবে না, নান দাও না, ভুট্টা পড়ে উঠে গেছি। দিদিমণি ফার্স্ট হলেন, যা জুতো খুলে গেল, পরে নাও। জানিস ঝাল না মিষ্টি রে লঙ্কা? ঝাল তুই খাস? তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি উচ্ছের বীজ লাগিয়েছিলাম, দেখো গাছটা বেরিয়ে উঠে আর কত বড় হয়ে গেছে, কিন্তু ফুল হয়েছে, এখনো অব্দি উচ্ছে হয়নি, দেখা যাক হয় নাকি। বিকেলে একটু ছাদে গেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ঘরে চলে এলাম। সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে না, তাই বিকেলে একটু ছাদে যাই। আগে বিকেল বেলা একটু বাইরে বেরোতাম হাঁটতে, কিন্তু এখন আর সেটা পসিবল হচ্ছে না। ছাদে গেলে একটু সবার সাথে দেখা হয়, কথা হয়, মনটাও ভালো লাগে। তো এখন ঘরে চলে এসেছি, এসে দেখছি মানে অনেকদিন ধরে দুটো কলা পড়ে রয়েছে, কলাগুলো খাওয়া হয়নি, আর এখন ওই কলাগুলো দিয়ে একটু বড়া বানাবো। চলো বানিয়ে ফেলি। Thank you.
দেখো বড়াগুলো আমার বানানো হয়ে গেছে, এই বড়াগুলো অনেকটা তালের বড়ার মতন খেতে লাগে, আর আমার তো যে কোনো পিঠে খেতে বেশ ভালো লাগে। আর যখনই কলা এরকম পেকে যায় অনেকদিন খাওয়া হয় না, আমি সেই কলাটা দিয়ে এরকম বড়া বানিয়ে ফেলি। ভালোই হয় খেতে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।